তো আমরা সবাই জানি এই যে মাস এত পবিত্র, কেননা পরাৎপর ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণচন্দ্র যিনি দামোদর রূপে আখ্যায়িত হচ্ছেন এই মাসে, দামোদর মাস সবাই আমরা বলছি, দামোদর মাস পালন করছি। কিন্তু এই মাসে দামোদর খুশি হন, এই কার্তিক মাসে, এই দামোদর মাসে যখন শ্রীমতী রাধারানী পূজিত হন, আর রাধারানী খুশি হন যখন কৃষ্ণচন্দ্র পূজিত হন। এই জন্য আমরা গৌড়ীয় বৈষ্ণব পরম্পরায় সব ভক্তবৃন্দ রাধাকৃষ্ণ যুগলের সেবা করে থাকি, তাদের অর্চনা, ভোগ নিবেদন, আরতি এসবের দ্বারা ভগবানকে সন্তুষ্ট করার বৈষ্ণবগণ আচার্যগণ নির্দেশ দিয়েছেন, তাই আমরা সেটি করছি এবং জনসাধারণকে সেই সুযোগও প্রদান করা হচ্ছে। আজ সমগ্র বিশ্বে ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য শিল প্রভুপাদ তিনি ইস্কন ভক্তদের এই শিক্ষা দিয়ে গেছেন এবং নিজে সে আচরণ করেছিলেন। দামোদর মাসে কীভাবে উদযাপিত করতে হবে সেই শিক্ষা অনুসারে বর্তমান সারা বিশ্বে ইস্কন ভক্তরা সবাইকে শিখাচ্ছে। এটি একটা সুযোগ ভক্তি লাভের, ভক্তি মানে ভগবানের সেবা, জীব মাত্রেই ভগবানের সেবক দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তা দাসত্ব করার মাধ্যমে আমরা সুখী হব, আনন্দ লাভ করব, চিরশান্তি আসবে। ভগবানের সেবা ব্যতিরেকে এই জগতে আমরা যত রকমের সেবার নাম করি না কেন, যারা এটা অন্য ভগবানকে বাদ দিয়ে যত রকমের সেবা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, কোন সেবাতেই তারা সুখী নয়। কেন? জীব কে সেটা জানে না, ভগবান কে সেটা জানি না। তো যখন আমরা জানবো যে আমি জীব আত্মা পরমেশ্বর ভগবানের অংশ, তো অংশ তখনই সুখী হবে যখন অংশীর সাথে যুক্ত থাকবে। যেমন এই হাতটা আঙ্গুলটা সুখী হবে তখনই, হাতটা হচ্ছে অংশ দেহের, আঙ্গুলটা হচ্ছে এই দেহের অংশ, এই দেহ অংশরূপে হাত আঙ্গুল সুখী হবে তখনই যখন এই দেহের সঙ্গে যুক্ত থাকবে। তাই জীব ভগবানের অংশ গীতায় কৃষ্ণ জানিয়েছেন। তো সেই জন্য পরম্পরাক্রমে ভগবানের প্রতিনিধিগণ সেবকগণ তারা এটি জানেন, তো সেটি সারা বিশ্ববাসীকে শিক্ষা দেন। তো সেই জন্য আমরা কৃষ্ণ সেবা সবাইকে শিখাই, ঠিক আছে? তো সেজন্য জীবের স্বরূপ কৃষ্ণের নিত্য দাস, সেজন্য ভগবানের সেবা শিখানো হয়। আর এই মাসের আরাধ্য হচ্ছেন শ্রীমতী রাধারানী এই দামোদর মাসে। তো সেজন্য আপনারা গান শুনছিলেন, নমস্তেস্তু দামনে স্ফুরদীপ্তি দামনে তদীয় দরায়থ বিশ্বস্য ধামনে, নম রাধিকা ওই তদীয় প্রিয়া ওই নম অনন্ত লীলায় দেবায় তুভ্যম। এ শেষ শ্লোক শ্রবণ করছিলেন সবাই। তো সেজন্য ভগবানের প্রিয়া হচ্ছেন শ্রীমতী রাধারানী, তিনি কৃষ্ণের সেবা করেই কৃষ্ণেরকে আকর্ষণ করেছেন। কৃষ্ণ হচ্ছেন সর্ব আকর্ষক, সবাইকে তিনি আকর্ষণ করেন, কিন্তু রাধারানী কৃষ্ণকে আকর্ষণ করেন। কি করে? না, ভগবানের সেবার মাধ্যমে। এই জন্য তার নাম হচ্ছে রাধা, কৃষ্ণ সেবার দ্বারা তিনি শ্রেষ্ঠা, রাধা মানে আরাধনায় শ্রেষ্ঠা। তো সেজন্য আমাদের আনুগত্যে আমরা কৃষ্ণ সেবা করি পরম্পরাক্রমে। রাধারানীকে সাহায্য করেন সব গোপীগণ, গোপীরা ডাইরেক্ট গিয়ে কৃষ্ণ সেবা করে না, রাধারানীকে সাহায্য করে, আর রাধারানী তাদের সেবা কৃষ্ণকে অর্পণ করেন। তো এই জন্য আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের পরম্পরা সূত্রে
দীক্ষা নেওয়া হয়। দীক্ষার মাধ্যমে গুরুদেব সৎগুরু তিনি পরম্পরার সাথে যুক্ত করান, যেটির দ্বারা আমরা রাধা কৃষ্ণের সেবাতে আমাদের সেবাটা পৌঁছে যায়। গুরুদেব এই পরম্পরার মাধ্যমে আমাদের সেবা রাধারানীর কাছে পৌঁছে দেন পরম্পরাক্রমে, আর রাধারানী সেটা কৃষ্ণকে অর্পণ করেন। যে মায়েরা রান্না করে রাধারানীকে সাহায্য করে, কখনো অহংকার করা উচিত না আমি খুব ভালো রান্না করি, কিন্তু না, আমি কেবল সাহায্য করছি রাধারানীকে, তিনি রান্না করেন। তো সেজন্য রাধারানীর এক নাম হচ্ছে ঊর্জেশ্বরী। কি নাম? সবাই জুড়ে বলুন, ঊর্জেশ্বরী। সেই নাম অনুসারে এই কার্তিক মাসের ব্রতের নাম হচ্ছে ঊর্জা ব্রত। অনেক বলেন আমরা ঊর্জা ব্রত করছি, ঊর্জা ব্রতটা কি? রাধারানীর নাম অনুসারে এই মাসের নাম। তো রাধারানী কৃষ্ণকে সন্তুষ্ট করেছিলেন সেবার মাধ্যমে, তাই আমরা অনেকেই অনেক মাসে কেউ কিছু পালন করে না, কিন্তু এই কার্তিক মাস এসে গেলে সবাই নিষ্ঠা ভরে উঠে যায়, স্নান করে নেয় সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে, রাধাকৃষ্ণের আরতি করে, দীপদান করে, গান করে, পূজা করে, ভোগ লাগায়। হয়তো আগে মাছ মাংস খাচ্ছিল, ওই এই মাসটা আসলেই না না এখন ঊর্জাব্রত কার্তিক মাস, হ্যাঁ আমি এখন মাছ মাংস খাব না। এ একটা ভগবান সুযোগ দেন, বারো মাসের মধ্যে যেমন বৈশাখ মাস, মাঘ মাস আর কার্তিক মাস, এটা একটা ভগবান অ্যাডভার্টাইজ দেন, বোনাস দেন, যে তুমি করছো না অন্তত এই তিন মাস মা বছরে একবার চেষ্টা করো। এই সুযোগে যখনই কেউ ভগবানের সাথে যুক্ত হয়ে যায়, আর ভগবান তার নাম হচ্ছে হরি, তার খারাপ জিনিসটা তিনি হরণ করে নেন, আর যার ফলে সে আবার সারা জীবন, সারাটা বছর, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা দিন ভগবানের সেবাতে যুক্ত হয়ে যায়। নিতায় গৌর প্রেমানন্দে। তো এটাই কৃষ্ণ বলছেন, গীতায় কৃষ্ণ বলেছেন, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জ্যম রসোপ্যস্য পরম দৃষ্টা নিবর্তন্তে। ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ে এই কথা রয়েছে, বিষয়া বিনিবর্তন্তে নিরহারস্য দেহিন রসবর্জ্যম রসোপ্যস্য পরম দৃষ্টা নিবর্তন্তে। তাই ভগবান হচ্ছেন পরম, তার সাথে যখন আমরা যুক্ত হয়ে যাব তখন আমার খারাপ জিনিসটা আপনা থেকে চলে যাবে। তাই কার্তিক মাসে ভগবান হচ্ছেন আমাদের আরাধ্য রাধাকৃষ্ণ একসাথে। তো রাধারানী খুশি হন না তাকে একলা আরাধনা করলে, আর কৃষ্ণ খুশি হন না তাকে একলা আরাধনা করলে। এই জন্য আমরা একসাথে রাধাকৃষ্ণের আরাধনা করি। আতপ রহিত সুরজ নাহি মানি, রাধা বিরহিত কৃষ্ণ নাহি জানি। ভক্তিবিনোদ ঠাকুর আচার্যরা বলছেন, যেমন সূর্যতে কোনো গরম নেই, কিছু নেই, উত্তপ্ত নেই, তা সূর্য এটা মানা যাবে না, ঠিক সেইরকম কৃষ্ণের সাথে যদি রাধারানী না থাকেন তাহলে সেখানে ভক্তরা যারা গৌড়ীয় বৈষ্ণব তারা মানে না। তো সেজন্য আমরা সেবাটা শিখছি রাধারানী কীভাবে করেছেন, সেটা পরম্পরা সূত্রে আমরা কেবল সাহায্য করছি। আমরা রাধা হয়ে যাব না, অনেক ভাবছে আমি রাধা হয়ে যাব না, এরকম অনেক মূর্খ আছে, তার স্ত্রীকে বলে এটা আমার রাধা, ওরা অপরাধ করে, গণ্ডমূর্খ তারা, অল্প বুদ্ধি। রাধারানী কোথায় আর আমরা কোথায়? রক্ত মাংস বীর্য কফ পিতবায়ু দ্বারা গঠিত এই দেহ বুড়ো হয়ে যাচ্ছে, গাল ঢুকে যাচ্ছে, হ্যাঁ এটা অসুখ হয়ে গেলে তখন সুন্দর চেহারা কোথায় কালো হয়ে যাচ্ছে। গতবারে বলছিলাম লিকুইড বিউটি, দি লিকুইড বিউটি একটা গল্প বলেছিলাম না গতবারে, সবাই শুনেছে। তো জন্য আমাদের অহংকার করতে নেই, রূপ ধন সম্পদের, বিদ্যার, তারপরে কুলের, উচ্চ কুলে এরকম অহংকার করতে নেই। তো সেজন্য আমরা ভগবানের কৃপায় কোনো সুকৃতির ফলে এই দেহ, সুন্দর দেহ পেয়েছি, মনুষ্য দেহটাই সুন্দর, কেন মনুষ্য দেহই সুন্দর, সে কালো না ফর্সা, কুজা না টেরা না অন্ধ না তার খুড়া, গরিব না শিক্ষিত, না মহিলা না পুরুষ, না সে বাচ্চা না যুবক, সুন্দর না সুন্দরী, এইটা বিচার নয়, মনুষ্য দেহটাই হচ্ছে গুরুত্বপূর্ণ।
কেন দেবতারা প্রার্থনা করছে মনুষ্য দেহ পেতে? কেন মনুষ্য দেহে ভগবত আরাধনার সুযোগ রয়েছে, দেবদেহে এটা করতে পারে না। দেবতারা সকাম ভক্ত, তারা মাঝে মাঝে অহংকারী হয়ে যায়। তাদেরকে যখন মানব সমাজে কিছু পূজা করে তখন তাদের বর দেয়, বলে তাহলে ভগবান কি দিচ্ছে, আমি তো তোমাদের সব দিলাম। অনেক লোক তখন অহংকারী হলে দেব কালী পূজা করে আমি এটা পেয়ে গেছি, এই বাড়ি পেয়ে গেছি, এই পেয়ে গেছি। কালী দ্বারা দেবদেবীরা কিছু দিতে পারে না, তারা মন্ত্রীর মতো, ভগবান অনমজুর করেন তখন তারা দেয়। মাঝে মাঝে তারা অহংকারী হয়ে যায়, পরীক্ষাও করে ভগবানকে। গতবারে বলছিলাম এখানে, তো সেজন্য আমাদের শ্রীমতী রাধারানীকে সন্তুষ্ট করতে গেলে তাহলে আমাদের কি করতে হবে, না এরকমই এই মাসে তার যে ব্রত অতি সহজ, কি সহজ, একটু সূর্য উদয়ের আগে উঠে যাওয়া, একটু আরতি করা, দীপদান করা, একটু দামোদর অষ্টকম পাঠ করা, এই মাসটা এরকম গুরুত্ব রয়েছে। কেননা এই মাসের একটা গুরুত্ব মহিমা আমি বলবো। এক সময় সত্যভামা দেবী দ্বারকাতে দ্বাপর যুগে সত্যভামা দেবীর তার ঘরে কৃষ্ণ রয়েছেন, কৃষ্ণ একসাথে সমস্ত মহিষীদের ঘরে থাকতেন ভিন্ন ভিন্ন ভাবে, কোথাও তার মহিষীর সাথে গল্প করছেন, কোথাও কোনো মহিষীর সাথে ছেলে মেয়েদের বিয়ের আলোচনা করছেন, একই সাথে নারদমুনি দেখছিলেন, তখন বুঝতে পারলেন ও এই জন্য তিনি ভগবান। একটি সাথেই তিনি যে ঘরে যাচ্ছেন সে ঘরে দেখছে কৃষ্ণ সেখানে পরিহাস করছে, আবার একটা ঘরে ঢুকে দেখছে কৃষ্ণ যেখানে তার ছেলের বিয়ের আয়োজন করছে। সমস্ত মহিষীরাও সেরকম ভাবে চিন্তা করে, কৃষ্ণ আমার কাছেই সবসময় আছেন। প্রত্যেকটি মহিষী তারা সবাই ভাবত যে কৃষ্ণ আমার সাথেই সবসময় আছেন, ওই মহিষীর কাছে কখন যাচ্ছেন, ও কি সত্যিকারে আনন্দে আছে না ও দুঃখে আছে, কিন্তু তার কাছে গিয়ে দেখি সবসময় উৎফুল্ল। কেন? তাই জন্য উনি ভগবান। আমাদের অনেক ছেলে মেয়েরা বিয়ে করছে, সে কয়জনের সাথে থাকতে পারবে? হ্যাঁ, যোগীরা নিজেকে নয় ভাগে বিভক্ত করতে পারে। আমরা জানি একজন যোগী ছিলেন, কি নাম, যে তিনি সমুদ্র মানে জলের মধ্যে অনেক বছর, বহু বছর তপস্যাগারে গায়ে শ্যাওলাও হয়ে গেছে। তো তখন সেই মুনি তখন দেখছে একটা মাছ আর একটা মৎস্যকন্যার সাথে মৈথুন ক্রীড়া, ভাবছিল জলজগতে খুব বিষয়, আমি জলের মধ্যে তপস্যা করব। সৌভরী মুনি ভাবছে এই জলজগত মায়া, সব জায়গায় বিষয়, এরকম অনেকে বলে না এইসব মায়া বিষয়, তো সব জায়গায় জড়জগত সব জায়গায় আছে, কিন্তু ভাবলাম আমি জলের মধ্যে দেখি, জলের মধ্যেটাও জড়জগৎ। এখানে সত্যলোক ব্রহ্মা যেখানে থাকেন সেখান থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মায়া, এটা ভগবানের সৃষ্টি। কিন্তু অনেক সময় অহংকারী হয়ে গিয়ে মাঝে মাঝে কোনো যোগী ঋষি মুনিরা দেবতারা তারা ভাবে না না আমি অন্য জায়গায় জলের মধ্যে গিয়ে চলে দেখব, আমি চোখ বন্ধ করে দেখবো, এবার মনের মধ্যে তো ধ্যান করছো বিষয়ের, জলের মধ্যে গিয়েও তপস্যা করতে করতে শেওলা হয়ে গেছে গায়ে, কিন্তু মৎস্যকন্যার মৎস্যের মৈথুন ক্রীড়া দেখেই তার ইচ্ছা হয়ে গেল আমিও এরকম একটু মৈথুন করব, হ্যাঁ কোনো মেয়ের সাথে, এই ভাবনা এসে গেল। ভগবান তিনি সকলের কামনা পূর্ণ করেন, যে যথামাং প্রপদ্যন্তে, তাকে যেরকম আপনি চিন্তা করবেন ভাববেন ওই রকম আপনার কামনা পূর্ণ করে দেবে, কিন্তু শুদ্ধ ভক্তি থেকে বঞ্চিত হয়ে যাবেন। কেউ কেবল কৃষ্ণের সুখ চিন্তা করবে তাহলে সে কৃষ্ণের ধামে ফিরে যাবে, আর এই জড়জগতে বারবার আসতে হবে না। আর তখন সৌভেরী ঋষি উঠে গিয়ে মান্ধাতা রাজার 50 কন্যা সুন্দরী সব, তো সে গিয়েছেন বিবাহ করবে, তখন সঙ্গে সঙ্গে মান্ধাতা রাজাকে জানিয়েছেন। মান্ধাতা রাজা বললেন দেখুন, উনি নিজের নাম বলে দিলেন না,
কেন ঋষি যদি অভিশাপ দিয়ে দেয়, সামনাসামনি না বলে একটা কৌশল করলো, আমার কন্যারা পঞ্চাশ জন সুন্দরী কন্যা আপনাকে যদি পতিরূপে চায় আমার কোনো আপত্তি নেই। উনি ভাবলো এই বুড়ুকে শেওলা হয়ে গেছে, একে কি আর এই ঋষিকে কি কন্যার যুবতী কন্যারা বিবাহ করবে, এরকম ওরা যদি চায় আমার কোনো আপত্তি নেই। তখন এ বুঝতে পারল যোগী তপস্যার বল রয়েছে, ও তুমি আমাকে বুড়ু ভাবছ। তো যৌগিক পন্থায় নবযৌবন সম্পন্ন হয়ে গেল, একদম যুবক রাজকুমার, আর যেই রাজকন্যার ঘরে ঢুকছে সবাই পতিরূপে বরণ করে নিচ্ছে, পঞ্চাশটা মেয়েই পতিরূপে বরণ করে নিল। তাহলে দেখুন যোগীরা নিজেকে নয়ভাবে বিভক্ত করতে পারে, কিন্তু ভগবান অনন্ত কোটি ভাবে নিজেকে বিভক্ত করতে পারেন। তো সেজন্য রাস যাত্রা সামনে আসছে, সেদিন অনন্ত কোটি শত কোটি গোপীর সাথে কৃষ্ণ নিজেকে প্রত্যেকের সাথে নৃত্য করেছিলেন, তাদের হস্ত ধরে নৃত্য করেছিলেন, কারণ সমস্ত গোপীরা তাঁর, এই জগতে সব কিছু তাঁর, তিনি একমাত্র ভোক্তা, এটা মানুষ জানে না। তো সেজন্য আমাদের রাধাকৃষ্ণ সেবা গুরু পরম্পরা সূত্রে যখন আমরা করব, কেন রাধাকৃষ্ণ আমাদের আরাধ্য, আমরা তার অংশ, তার সুখ বিধান করলে আমরা সুখী হব। সেজন্য এই দেহের অংশ হাত আঙ্গুল পা, এরা যখন এই দেহের সাথে যুক্ত হবে কাজ করবে দেহকে, তখন এরা আনন্দে থাকবে। ঠিক সেরকম আমাদের কৃষ্ণ সেবাতে যুক্ত হতে হবে। তো সেজন্য রাধারানী ঊর্জেশ্বরী, ঊর্জেশ ঊর্জা শব্দের অর্থ হচ্ছে শক্তি, সমস্ত শক্তির উৎস, দুর্গা কালী এরা সব শক্তি, যত শক্তি আমরা দেখছি সমস্ত শক্তির উৎস হচ্ছেন শ্রীমতী রাধারানী। এই জন্য রাধারানীর এক নাম কি ঊর্জেশ্বরী, ঊর্জেশ্বরী, ঊর্জেশ্বরী মানে ঊর্জার ঈশ্বরী, ঊর্জা মানে শক্তির যিনি নিয়ামক ঈশ্বর, সবাইকে যিনি তৈরি করছেন, বোঝা গেল? তাহলে সমস্ত শক্তির উৎস কে? শ্রীমতী রাধারানী কি? তো কৃষ্ণচন্দ্র হচ্ছেন সর্বশক্তিমান। সেজন্য এই মাসে ভগবান তিনি তার ভক্তের ভক্তিতে বশ্যতা স্বীকার করেছেন এই মাসে, তাই জন্য এই মাসে মা যশোদার দ্বারা রজুবন্ধনগ্রস্ত হলেন। ভগবানকে কেউ বন্ধন করতে পারে না, তিনি সকলের বন্ধন মুক্ত করেন, সকলের বন্ধন জন্ম মৃত্যু চক্র বন্ধনকে তিনি মুক্ত করেন ভগবান, অন্য কেউ মুক্ত করতে পারে না, কিন্তু ভক্তই কেবল ভগবানকে বাঁধতে পারে, বন্ধন করতে পারে, অন্য কর্মী জ্ঞানী যোগী এরা কেউ ভগবানকে বাঁধতে পারে না। হাজার হাজার বছর ধরে যোগী মুনি ঋষিরা ধ্যান করছে তপস্যা করছে, ভগবানকে তারা লাভ করতে পারছে না, কিন্তু ভক্ত, ভক্ত মানে যে সেবা করে, এই জ্ঞানী কর্মী ভক্তির মধ্যে পার্থক্য এটাই। কর্মীরা কেবল নিজের ইন্দ্রিয় সুখে ব্যস্ত, জ্ঞানীরা খেল জ্ঞানের আলোচনায়, এটা হতে পারে এটা নাও হতে পারে, মনের দ্বারা জল্পনা কল্পনা, সেই জন্য ওরা অতি ব্যস্ত। যোগীরা পরমাত্মার ধ্যান করে, কখনো কখনো জঙ্গলের মধ্যে যায়, সবাই যোগ সাধন করতে পারবে না। রামদেব বাবার যোগের কথা এখানে বলছি না, এই যোগ সমস্ত ইন্দ্রিয়কে সংযত করতে হবে, ধ্যান করতে হবে, সেখানে হয়তো শীতকালে গলা পর্যন্ত জ্বলে প্রচণ্ড ঠান্ডায় থাকতে পারবে, কেউ পারবে না, গরমকালে চারিদিকে আগুন লাগিয়ে দিয়ে তার মাঝখানে দাঁড়াতে হবে, তার মানে এরকম কঠোর তপস্যা করে যখন সিদ্ধ হবেন তখন হয়তো আত্মাকে মানে পরমাত্মা ভগবান যে হৃদয়ে আছেন সেটা দেখতে পারবেন, হয়তো আপনার সামনে চতুর্ভুজ নারায়ণ রূপে সে ভগবান হয়তো আবির্ভূত হবেন, কিন্তু আদান প্রদান হবে না, সেবা নেই, হয়তো আপনি হ্যান্ডশেক করতে পারেন, কিন্তু আনন্দটা হচ্ছে সেবার দ্বারা, হ্যান্ডশেক দ্বারা নয়, শুধু দেখলাম এরকম খুব সুন্দর, কিন্তু কিছু আদান প্রদান হলো না, কথাবার্তা হলো না, কোনো সেবা হলো না, কোনো আনন্দ হবে? ভক্তি হচ্ছে সেবা, তাহলে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তো সেবার দ্বারা আনন্দ হবে, সেই জন্য আদান প্রদান। এই জন্য দেখুন ভক্তরা সবসময় ভগবানের ফুল আনছে, মালা গানছে, কেউ রান্না করছে, ঝাড়ু দিচ্ছে, আপনারা ঘরে থেকেও ভক্ত তার বাড়িতে সে করছে, চাষ করছে কৃষ্ণের জন্য,
ওটা সেবা। আর যখন নিজের জন্য রান্না করবেন, ফুল মালা গাঁথবেন, নিজের জন্য সব কিছু করবেন, ওটা কাম হয়ে গেল, ওটা অন্ধকারে নিয়ে যাবে। মানে বারবার চক্রে, এই যে কখনো স্বর্গে, কখনো দেবতা, কখনো রাজা, কখনো প্রজা, কখনো স্ত্রী, কখনো পুরুষ, কখনো দুঃখী, কখনো ধনী, এই এই যে আমরা এখানে বসে আছি, দেখতে সুন্দর কখনো অসুন্দর, তার কারণ চক্রে ঘুরছি নিজের ইন্দ্রিয় সুখে আসক্ত হওয়ার। এটা কর্মী লোকেরা করে থাকে, এই জন্য এটা ভক্তরা করবে না। ভক্তরা তার অনেক অট্টালিকা, টাকা পয়সা, গাড়ি বাড়ি সব থাকবে, কোনো কিছু থাকবে না, এটা কৃষ্ণের দান, কৃষ্ণ রাজা, সব কিছুর মালিক, তার কর্ম অনুসারে সে যদি পেয়ে থাকে সব কৃষ্ণের জন্য লাগিয়ে দেবে। অনেক কোটি বাড়ি আছে, ভালো টাকা পয়সা আছে, ভগবানের জন্য বিরাট সিংহাসন সুন্দর করে, ভালো মন্দির করে, তার আরাধনা করছে। অম্বরীশ মহারাজ করতেন, যুধিষ্ঠির মহারাজ করতেন, তো সেজন্য যশোদা মাতা এত শ্রেষ্ঠ ভক্ত, তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছে শ্রীমতী রাধারানী, বুঝতে পারছেন, আরও শ্রেষ্ঠ। তো এই জন্য সেগুলি আমরা এখন আলোচনা করছি না। তো এই যে কেন কৃষ্ণের নাম দামোদর হয়ে গেল, দাম শব্দের অর্থ হচ্ছে রজু, কি রজু বা দৌড়ি। তো মা যশোদা দীপাবলি উৎসবের দিনে ভোরবেলায়, সেদিনে কৃষ্ণকে তার কমরকে বন্ধন করেছিলেন, কৃষ্ণকে বন্ধন করতে পারছিলেন না, তাকে ধরতে পারছিলেন না, ওই রকম সুন্দর লীলা দশম স্কন্ধে আছে, দশম স্কন্ধ নবম অধ্যায়, দামোদর লীলা। তো এই জন্য আমাদের সমস্ত আচার্যরা, গোপাল ভট্ট গোস্বামী, তিনি দেখলেন যে এই কার্তিক মাসে মা যশোদা কৃষ্ণকে রজু দিয়ে বন্ধন করলেন, কৃষ্ণের নাম দামোদর, তাই সেই কৃষ্ণের নাম অনুসারে এই মাসের নাম হয়ে গেল দামোদর মাস। দামোদর মাস কি, সেজন্য গোপাল ভট্ট গোস্বামী জানালেন এই মাসে সবাই একটু সূর্য উদয়ের আগে উঠে যাবেন, পরিষ্কার বস্ত্র পরবেন, ভগবানকে আরতি দেখাবেন, তার গুণ কীর্তন বন্দনা, ভাগবত শ্রবণ, সাধুসঙ্গ, প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করবে না, এইরকমই শিক্ষা দিলেন। আর ঘৃত প্রদীপ দিয়ে আরতি করবেন, আর সেবাতে বেশি যুক্ত থাকবেন, প্রচার করবেন মানুষের কাছে। যেমন আমাদের বৈষ্ণব শরণ প্রভু, এখানে অনেক মন্দিরের ভক্ত এবং অধিবাসী, আমাদের শান্তিপুর বিভিন্ন এলাকার ভক্ত নিয়ে এই শান্তিপুর এলাকায় রাস্তায় রাস্তায় যা আমাকে রিপোর্ট পাঠাচ্ছে, গতকালকে 2600 মানুষ দীপদান করেছে রাস্তায়। হ্যাঁ, এরকম ঠাকুর নিয়ে যাচ্ছে, দীপ রাধা মানে কৃষ্ণ দামোদরকে নিয়ে যাচ্ছে, ভক্তরা যাচ্ছে একটা দুটা গ্রুপ করে, সবাইকে রাস্তায় দীপ দেখাচ্ছে। আপনারা অনেকের সুযোগ দেখেছেন, হচ্ছে থানার মোড়ে, কোথায় কোন কোন মোড়ে সব বিভিন্ন জায়গাতে করছে, সুযোগ দেওয়া হচ্ছে। অন্তত সে যদি কিছু না করে থাকে, অন্তত একদিন ঘৃত প্রতিবিধি আরতি যে করলো, গীতায় কৃষ্ণ বলছেন, স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত, স্বল্প মাত্রায় কিছু যদি কিঞ্চিত সে করে থাকে, তাহলে একদিন তার বড় বিপদ থেকে ভগবান তাকে রক্ষা করে দেবেন। সে জানে না ভক্তরা এত দয়ালু, তারা সর্বদা করুণা প্রদর্শন করে বদ্ধজীবকে। বদ্ধজীব বুঝতে পারলাম সেভাবে আমি টাকা পয়সা দুধে ভাতে খুব ভালো আছে না, কেউ ভালো নেই, হ্যাঁ এই জগতে কেউ আমরা ভালো নেই, এখানে কেউ ভদ্র ব্যক্তি নেই, এই জগৎটা ভালো নয়, এটা এই জায়গাটা প্রভুপাদ বলছেন কারাগার, ভগবান নিজে বলছেন এটা দুর্গ, জেলখানা, জেলখানায় কি কেউ সুখে আছে নাকি, হ্যাঁ দশতলা বিল্ডিং থাকতে পারে, কোটিপতি থাকতে পারেন, সুন্দর স্ত্রী থাকতে পারে, কারাগারে কোন দেখবেন মন্ত্রীরা, তারা অনেক কোটিপতির মালিক সব, হ্যাঁ কোটি কোটি টাকা চুরি করে হয়তো মালিক হয়েছে, কিন্তু জেলের মধ্যে হয়তো বড় মানে খাবার একটু কিছু পেয়ে যাচ্ছে, টিভি দেখতে পারছে, পেপার পড়তে পারছে, তো সেই সুযোগের কি আনন্দ আছে? সেরকম আমরা ভাবছি আমি দশতলা বিল্ডিংয়ে সুন্দরী স্ত্রীর সাথে উপভোগ করছি, ওটাও জেলখানার মধ্যে আপনি করছেন, এক কিছু সময়ের পরে স্ত্রী থেকে অশান্তি, কেন জেলে অশান্তি, স্ত্রী আপনাকে ঝাঁটা মারছে, একদিন আপনার পুত্রই একদিন ইনকাম ট্যাক্সের অফিসার এসে আপনার আবার লক করে দেবে, তো এইগুলো জানে না, এই কারাগার। তো সেজন্য এখানে সুখ নেই। আর এই জড় জগৎটা হচ্ছে, প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছেন, এখানে কোনোদিন আপনি সুখী করতে পারবে না, এটা বিষ্ঠার মতো। বিষ্ঠা কি, দুর্গন্ধ না সুগন্ধ, দুর্গন্ধ।
তো এই দুর্গন্ধ বিষটাকে যতই কেমিক্যাল সরকারি বৈজ্ঞানিক উপায়ে সুন্দর সেন্ট তৈরি করে দিন না কেন, বাথরুমের গন্ধ যায়, পায়খানার গন্ধ যায়, যাবে না, ওই দুর্গন্ধই থেকে যাবে। তো এই জন্য এই জড়জগতে কোনো ভদ্রলোকের সমাজ বাস করার জন্য নয়। যারা আমরা অভদ্র, আমরা নিজেরা জানি না কেন এই জেলে ঢুকে পড়েছি। জেলে কে যায়? দুষ্কৃতকারীরা, সরকার আইন উল্লঙ্ঘনকারীরা। তাই ভগবানের আইনের উল্লঙ্ঘনকারী আমরা সবাই এই জন্য এই জেলে ঢুকে বসে আছি। তো এই জন্য গীতা ভাগবত শিক্ষা অনুসারে আচার্যরা তারা শিখাচ্ছেন যে এই জেল থেকে মুক্ত হওয়ার উপায় কৃষ্ণ সেবাতে একটু যুক্ত হয়ে যাও, একবার হরে কৃষ্ণ বলো। তখন এই যে হরে কৃষ্ণ একবার উচ্চারণ করলাম দামোদর মাসে, এই তো স্বীকৃতি হয়ে গেল। একটু আরতি করুন, অনেকে কেউ জোর করে দেখাচ্ছে, ভক্তরা কে জোর করে একটু আরতি করো, আপনারা আসুন প্রসাদ নিন, আপনারা যারা এসছেন সবাই প্রসাদ পেয়ে যাবেন, কেউ এমনি চলে যাবেন, এক কণা হলেও নেবেন। রাত হয়ে গেল বা দেরি হয়ে গেল বলে রাগ করে চলে যাবেন না, আত্মীয় স্বজনের বাড়ি থেকে চলে যেতে পারেন। এখানে কিঞ্চিত প্রসাদ হলেও সময় চলে যাচ্ছে না, আমি একটু একটু প্রসাদ দিন আমি চলে যাব, নিয়ে যাবেন, চেয়ে নিয়ে যাবেন, কিন্তু প্রসাদ নিয়ে যাবেন। তো এইভাবে এক সময় আমরা জানি যে কৃষ্ণ সেখানে এই দামবন্ধন তিনি হয়েছিলেন, এই যে কার্তিক মাসে, তার জন্য দামোদর মাস। যেটা আমি বলতে যাচ্ছিলাম যে দ্বারকাতে কিভাবে সত্যভামা দেবী তিনি কৃষ্ণের কাছে জিজ্ঞাস করছিলেন যে হে কৃষ্ণ, আমার কি এমন স্বীকৃতি যে সৌভাগ্য অর্জিত হয়েছে বা আমি করেছি যার ফলে তোমাকে আমি স্বামীরূপে পতিরূপে লাভ করতে পেরেছি, দয়া করে আমাকে একটু বলবেন। কে জিজ্ঞাসা করছে? সত্যভামা মাতা দ্বারকাপুরীতে কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, পালঙ্কে একসাথে বসে গল্প করতে করতে এই জিজ্ঞাসা করছেন। তখন কৃষ্ণ বললেন, তুমি অত্রিমুনির বংশধর, সেখানে তোমার অত্রিমুনি মানে সত্যযুগের ঠিক শেষের দিকে, সেখানে অন্তিম লগ্নে একটা লীলা হয়েছে, সেখানে সুন্দর দেবশর্মা নামে অত্রিমুনির বংশে একজন ব্রাহ্মণ ছিলেন যার কোনো পুত্র সন্তান ছিল না, একটিমাত্র কন্যা ছিল, সেই কন্যার নাম ছিল গুণবতী। কি নাম? গুণবতী। তো সেই গুণবতী বাবার নাম কি ছিল? দেবশর্মা। কি নাম? সবাই মনে রাখবেন, এই ছোট্ট একটা উপাখ্যান আমি বলবো এই দামোদর মাসের মাহাত্ম্য, কিভাবে দামোদর ব্রত পালন করে কৃষ্ণকে পাওয়া যায় সেইটা বলতে যাচ্ছি এখন। কেন কৃষ্ণ লীলা দামোদর লীলা বলতে গেলে অনেক সময় যাবে, আপনার প্রসাদ পাবেন, মাখন চুরি লীলা এই সমস্ত বলতে হয়, তো আমি এটা বলবো এই দামোদর ব্রত করলে কিভাবে কৃষ্ণকে সুখী করানো যায়, একাদশী ব্রত দামোদর ব্রত। তখন এই দেবশর্মার যে একমাত্র কন্যা গুণবতী, যে তার সন্তান নেই, গুণবতী বড় হয়েছে কিন্তু এই দেবশর্মা তো পণ্ডিত, তিনি অন্য সব ব্রাহ্মণ সন্তানদেরকে পড়াশোনা মানে পড়াতেন, পণ্ডিত টুল খুলে শিখাতেন। তো একজন ছাত্র ছিল, তার নাম ছিল চন্দ্র। কি নাম? তো এই চন্দ্র খুব এই দেবশর্মার শিষ্য, কিন্তু সেই চন্দ্রের সাথে শিষ্যর সাথে তার কন্যাকে বিবাহ দিলেন। তো যখন বিবাহ হয়ে যায় তখন পুত্র মতো সন্তান মানে সেই জামাই হয়ে যায়, তাই না? সেই জন্য দেখা যায় জামাই গিয়ে শাশুড়িকে কি বলে, মা বলে, শ্বশুরকে কি বাবা বলে, তো মানে পুত্রের মতো মনে হয়ে যায়। তো এই গুণবতী সাথে ওই শিষ্য দেবশর্মার শিষ্য চন্দ্রের সাথে বিবাহ হয়ে গেল আর সেইখানে থাকতেন এবং তারা বসবাস করতেন। কিন্তু এই দেবশর্মা ভক্ত, পণ্ডিত, চন্দ্রও ভক্ত, তারা কৃষ্ণের আরাধনা করতেন হরিদ্বারে, কৃষ্ণ আরাধনা করতেন, সবসময় সেবা করতেন। এক সময় এই যে একাদশী ব্রত, দামোদর ব্রত, প্রতি বছরে যখনই দামোদর মাস আসবে তখন নিষ্ঠার সহিত দেবশর্মা তার কন্যা গুণবতীকে নিয়ে তিনি এই সমস্ত করতেন, আর জামাইকে নিয়ে ছোটবেলা থেকে করতেন, বিয়ে হলেও ওই ব্রত পালন হতো। আর একাদশী ব্রত প্রতি 15 দিনে এ পালন করতেন,
মানুষ মাত্রই 8 বছর হয়ে যাবে তাদের একাদশী ব্রত পালন করা কর্তব্য না হলে আমাদের যমদূতের শাস্তি পেতে হবে সেজন একাদশী ব্রত প্রত্যেকের সধবা বিধবা 8 বছর হয়ে গেলেই বয়স প্রত্যেকেরই ছেলে মেয়ে পালন করা উচিত অনেক স্মার্ত ব্রাহ্মণরা কর্মকাণ্ডীরা তারা আপনাকে ভাওতা দিয়ে দিবে নিজেরা একাদশী করবে না করতে পারে না সেজন অন্যদেরও যাতে না করতে পারে সেজন তাদেরকে বাধা দিবে এই এটা সধবার একাদশী নয় বিধবার একাদশী পুরীতে একাদশীকে বেঁধে রেখা আছে তোমরা এইসব করছো কেন এরকম অনেক মূর্খ ব্রাহ্মণ যারা মূর্খ ব্রাহ্মণ অল্প বুদ্ধি ব্রাহ্মণ বলবো যারা স্মার্ত কর্মকাণ্ডী ব্রাহ্মণ যারা প্রকৃত ব্রাহ্মণ এটা বলবে না প্রকৃত ব্রাহ্মণ তারা একাদশী ব্রত করে হ্যাঁ 8 বছর বয়স থেকে মহাপ্রভু এই জন্য ব্রাহ্মণ কুলে আবির্ভূত হয়েছিলেন উনি নিজে তার মা ছিল এবং তখন বলেছিলেন যে একাদশী ব্রত করতে হবে তখনও জগন্নাথ মিশ্র ছিলেন তো এটা জানে না লোক তো এই গুণবতী তার বাবা তো ব্রাহ্মণ তাহলে তার ছোট মেয়েকে শিখাচ্ছে কেন যদি বিধবার হয় তাহলে ছোট মেয়ে তো শিখাচ্ছে কেন আবার বিয়ে হয়ে গেল তখন কেন বাবা শিখাচ্ছে কেন শিখাবে এই পয়েন্টগুলো আমাদেরকে শিখতে হবে মানব সমাজে নাহলে এরকম অনেকে সহজারা আসবে মূর্খরা আসবে ব্রাহ্মণরা আসবে আপনাকে ভণ্ডিয়ে প্রকৃত যে একাদশী যে একটা ব্রত ভক্তির একটা ভক্তির জননী স্বরূপ একাদশী তিথি সেটা থেকে আপনাকে বঞ্চিত করে দেবে তখন আপনি পাপকর্ম করবেন একাদশীতে আর বারবার চক্রে ঘুরতে লাগবেন তো সেজন্য সাবধান এই জন্যই প্রভুপাদ সারা বিশ্বে ইস্কন প্রতিষ্ঠা করে শিখাচ্ছেন তিনি শিখিয়েছেন আর এখন তার অনুগামীরা একই জিনিসকে শিখাচ্ছে পরম্পরাক্রমে তো এই গুণবতী বিবাহ হয়ে থাকলেও সেখানে একাদশী ব্রত দামোদর ব্রত পালন করেন তো এক সময় তারা জঙ্গলে যেতেন কাঠ কেন রান্নাবান্না হবে যজ্ঞ হবে ভগবানের প্রীতিবিধানের জন্য ফুল ফল এসব মতো আনার জন্য এই শ্বশুর জামাই শ্বশুরের নাম কি দেবশর্মা আর জামাইয়ের নাম চন্দ্র তে দেবশর্মা আর চন্দ্র শ্বশুর জামাই তারা কি করতেন বনে একসাথে যেতেন আর গিয়ে বনে অনেকদিন থাকতেন ফলমূল সংগ্রহ করতেন কুশঘাস সংগ্রহ করতেন কাঠ সংগ্রহ করতেন এরকম বারবার যাওয়া আসা করতেন হঠাৎ একবার এরকম জঙ্গলে গিয়ে এক দস্যু প্রকৃতির লোক সে অস্ত্র শস্ত্র নিয়ে রাত্রে এসে আক্রমণ করেছে এই চন্দ্র এবং দেবশর্মাকে এবং হত্যা করে দিয়েছে বধ করে দিয়েছে আমি প্রায় এসে এখানে বলতাম ভক্ত তার মৃত্যুকে ভয় নেই সূর্যের উদয় অস্তে ভক্তের আয়ুকে অপহরণ করতে পারে না দিনে রাত্রে মৃত্যু হলেও আমরা যে মৃত্যু দেখছি এটা মৃত্যু কিন্তু ভক্ত ভগবদ্ধামে চলে যায় তো এই জন্য তার অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যু হোক বা কেউ শ্যুট করে দিক তাদের মুখে কৃষ্ণ সেবায় আসক্ত বলে অভ্যাস করেছে বলে তাই মৃত্যু যে কোনো সময় হসপিটালে যাচ্ছে সেখানে ওটিতে গেলেও সে কৃষ্ণ চিন্তা করতে করতে হয়তো তাকে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়ে গেল কিন্তু কৃষ্ণ চিন্তা করছে আমরা বহু ভক্ত দেখেছি তারা বলে যখন অ্যানাস্থেসিয়া দিতে যাচ্ছে তখন ওর কৃষ্ণ স্মরণ করছে বা কিছু ওই যে হরিনাম উচ্চারণ থেকে গেল অপারেশন টপারেশন শেষ হয়ে গেল যখন জেগে উঠছে তখনও হরে কৃষ্ণ করছে জেগে উঠছে তখন ডাক্তারও অবাক হয়ে যায় যেখানে অজ্ঞান করে দেওয়া হয়েছিল কিছু হয়তো বলতে পারছে না কিন্তু চেতনা খুলে উঠছে তখন হরে কৃষ্ণ বলছে এই মন্দির কোথায় বন্ধ হয়ে গেল কেন এখানে কোথায় তখন দেখছে হসপিটালে কিন্তু তার মানে মৃত্যু যদি হয়ে যায় সে যদি অজ্ঞান করে তাহলে মৃত্যু যদি হয়েই থাকতো তাহলে কার নাম চিন্তা করছিল ভগবান তাহলে ভগবদ্ধামে গীতায় কৃষ্ণ যে আমার নাম চিন্তা করে যেহেতু ত্যাগ করলে সে আমার কাছে চলে আসবে সেজন্য ভক্ত কখনো ভয় পাবেন না কেউ আসে আপনি ওলাই শ্যুট করে দিব ভয় পাবেন না আমাদের একটা জগন্নাথ মন্দিরে একটা ভক্তকে একটা মুসলিম মন্দিরে ঢুকে কিছু একটা খারাপ কাজ করছিল আমাদের মায়াপুরে ওখানে মুসলিম পাড়াতেই জগন্নাথ মন্দির সব মুসলমানরা আসে কিন্তু একটা ছেলে ও পূজারীকে কিছু খারাপ ইয়ে করছে তখন পূজারী বলছে এরকম করতে নেই তোমরা এখানে থাকো জগন্নাথ মন্দিরে এরকম অশ্লীল কিছু করতে নেই তখন ও রেগে গিয়েছে সেই ছেলেটা বলছে তোমাকে শ্যুট করে দেব খুন করে দেব তখন এই ভক্তটা পূজা টুজা করে তারপরে ওর বাড়ি গেছে বলে তোমার বাড়িতে আমি এসেছি আমাকে শ্যুট করো দেখো আমি এই দেহ নই
আমি আত্মা, এই দেহটা থেকে আমি বেরিয়ে যাব। তুমি দেহটাকে নষ্ট করতে পারবে, আমাকে নষ্ট করতে পারবে না। সেজন্য আমরা বলি আমার হাত, আমার মাথা, আমার দেহ, আমি কে? আমার দেহ মানে আমার দেহ, আমি কে? আমি আত্মা। তাহলে আত্মাকে হত্যা করতে পারবেন না, দেহকে হত্যা করতে পারবেন। তো সেজন্য দেহ থেকে আত্মা বেরিয়ে যায়। এই জন্য বলা হয় না বাবা চলে গেলেন, তাহলে দেহটা আমি নয়, দেহটা বাবা নয়, মা নয়, স্ত্রী নয়। এটা মানুষকে বুঝাতে হবে। তো ওই ভক্তটা যখন গেছে তখন ওর বাবা ছিল ওই মুসলিম ছেলেটার, এই তুই প্রভুকে এরকম বলেছিস, পা ধরে ক্ষমা চা। তারপরে পা ধরে ক্ষমা চেয়েছে, মন্দিরে আসবি প্রসাদ খাবি, ওখানে সব মুসলিমরা প্রসাদ খায় মায়াপুরে। তো সেই জন্য ভক্তরা মৃত্যুকে ভয় পায় না, বুঝতে পারছেন? তো সেই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে হরিনাম অভ্যাস করতে। এই জন্য আমাদের ইস্কন শান্তিপুরে মন্দির রাধাকৃষ্ণ রায় আপনারা সব দর্শন করে আনন্দ পাচ্ছেন। এখন সুন্দর কৃষ্ণ রায় নিজে নিজে সাজছে, কৃষ্ণ রায় নিজে নিজে সব, আগে এখানে ফুলই পাওয়া যাচ্ছিল না, আজকে দেখছি অত ফুল এসছে, আচ্ছা কোথা থেকে এত ফুল আসছে? আমাদের মালা গাঁথা হতো না, তা আমি বললাম যে দেখো কৃষ্ণ রায় মালা পড়তে চায়, তোমরা করো, আরে অনেক ফুল চলে আসছে, মালা গাঁথা হয়ে যাচ্ছে সব। এখন দেখুন কৃষ্ণ রায় যেমন সাজতে চাইছে সেরকম সুন্দর পোশাক। আপনারা চেষ্টা করবেন, সুযোগ হলেই না না আমি যাব কৃষ্ণ রায়ের জন্য একটু মালা নিয়ে যাব, একটা ফল নিয়ে যাব, একটা আমার গরিব একটা শশা নিয়ে যাব, আমার বাড়িতে দুধ হয় একটু দুধ নিয়ে যাব 200 গ্রাম 100 গ্রাম, হ্যাঁ একটু ক্ষীর বানাবে। এই যা আছে সব কিছু কৃষ্ণের, আমাদের নয়, আমাদেরকে দিয়েছেন, এটা জানবেন। তো এভাবে মৃত্যুকে ভয় পাবেন না। ভক্তরা যখন এই সেবাতে যুক্ত হয়ে যাবেন কৃষ্ণময় চিন্তাধারা হবে আর ভগবত ধামে চলে যাবেন। জয় কৃষ্ণ রায়জিউ কি, সবাই প্রণাম করুন, এমনি প্রণাম করুন। তো এটা বলছিলাম। তারপরে মৃত্যু হয়েছে সেই দেবশর্মা আর তার জামাতা চন্দ্রের, কিন্তু তারা বৈকুণ্ঠে চলে গেছে, বৈকুণ্ঠে চলে গেছে। আর এই খবর গুণবতী তার সে দেবশর্মার মেয়ে জানতে পেরেছে, খবর পেয়েছে। তখন ও খুব দুঃখিত অন্তর, তার ইতিপূর্বে মাতা গমন করেছে ছোটবেলায়, এখন বাবা বড় করিয়েছে, আবার বিবাহ হয়েছে, কিন্তু এক সময় এই গুণবতী কী করলো, তার বাবা মা মানে স্বামী এবং বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান করেছে। তারপরে দামোদর মাস এসছে, কার্তিক মাস, তো পূর্বের মতো বাবা থেকে শিখেছিল, স্বামী স্ত্রী করত সব, ছোটো থেকেই করে আসতো একাদশী দামোদর ব্রত। তো ওই দিনে মানে ওই সময় কার্তিক মাস এসে গেছে। কার্তিক মাস এলে যেহেতু হরিদ্বারে গঙ্গা রয়েছে, প্রতিদিন গঙ্গা স্নানের তার ব্রত ছিল, নিষ্ঠা, কখনো বন্ধ করে না। কিন্তু জ্বর এসছে, প্রচণ্ড জ্বর, সে কী করবে? ব্রত ভঙ্গ হয়ে যাবে যদি গঙ্গা স্নান না করি, সংকল্প করেছি, না না জ্বর থাকলেও আমি গঙ্গা স্নান করব। তো গঙ্গার ধারে গিয়ে গঙ্গা জলটা ঠান্ডা, আরও জ্বর ছিল, খুব ঠান্ডার প্রভাবে ওই জলের মধ্যে যখন স্নান করছিল তখন ও আস্তে আস্তে কাঁপতে কাঁপতে আরও নিচে চলে গেছে, তখন দেহত্যাগ হয়ে গেছে। তখন দেখছে বৈকুণ্ঠ জগৎ থেকে হ্যাঁ বিষ্ণুদূতের একটা বিমান নিয়ে তাকে সেখান থেকে তুলে বসিয়ে বৈকুণ্ঠে বিষ্ণুর কাছে নিয়ে চলে গেছে, আর বিষ্ণুর সামনে তাকে হাজির করে দিয়েছে, নিদায় গৌর প্রেমানন্দে। তখন সেই গুণবতী সেখানে বিষ্ণুর সহিতে বসবাস করতে লাগলো। তো এক সময় তখন কি হলো না, এই জগতে অসুরেরা, সমস্ত রাজারা যারা ভাবছে এই পৃথিবীটা আমার, আমার ভোগের সম্পত্তি, যেমন আমরা অনেকে করি, এটা আমার, এই মাটির সম্পত্তি, যেমন বলে এটা বাংলার, এটা ভারতের, এই যে যুদ্ধ চলছে এখন, এগুলো সব কৃষ্ণের, আমাদের আর নেকেট হয়ে এসেছে, একটা কাপড়ও নিয়ে আসিনি, এটা মানুষের অজ্ঞানতা, অল্প বুদ্ধির ফলে তারা এটা আমার। আরে দুই দিন এখানে পড়ে থাকবেন, এই সব পড়ে থাকবে, আপনারা কি কিছু নিয়ে আসেনি, নেকেট হয়ে এসছেন। তো সেজন্য আমাদেরকে ভালো করে উপলব্ধি করতে হবে। তো এক সময় এরকম বহু অসুর রাজারা যারা এরকম ভাবতে লাগলো এটা আমার, আমার ভোগের সম্পত্তি, এরকম ভাবতে লাগলো, তখন পৃথিবী মাতা তিনি কৃষ্ণের সম্পত্তি, তো এই দস্যু রাজারা ভাবলো এই পৃথিবীটা আমার ভোগের সম্পত্তি। তো যদি কারু স্ত্রী অন্য পুরুষ যদি বলে এটা আমার ভোগের সম্পত্তি, তাহলে সেই স্ত্রী যদি সত্যি হয় তাহলে তার দুঃখ হবে কি না? দুঃখ হবে, সে তার বাপের বাড়ি চলে যাবে, সেই স্বামীর বাড়ি থেকে বা কোথাও অন্য যারা শ্রেষ্ঠ ব্যক্তিদের আশ্রয় নেবে, হ্যাঁ কি না? বলে আমি জ্বালাতন সহ্য করতে পারছি না, আমার স্বামী
অন্য জায়গায় গেছে, অন্য পুরুষ আমাকে বলছে তুমি আমার ভোগের সম্পত্তি, তো আমি আমাকে রক্ষা করো। তো এই পৃথিবী মাতা তিনি চলে গেলেন কোথায়, উচ্চতর লোকে, ব্রহ্মার কাছে। কেন ব্রহ্মা এই জগতের সব কিছু তিনি রূপ দিয়েছেন মাত্র ভগবানের ইচ্ছায়, তখন ব্রহ্মার কাছে গেলেন। ব্রহ্মাজি দেখছেন এ খুব দুঃখিত অন্তর, তো ব্রহ্মাজি সব শুনলেন, গাভীর রূপ ধারণ করে গেছেন। তো সেখানে পৃথিবী মাতা গাভীর রূপ ধারণ করে সেখানে তিনি ক্রন্দন করছেন, হ্যাঁ তখন জানালেন, ব্রহ্মা সব জানলেন। তখন ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্র গেলেন, কেন দেবতারাও সমাধান করতে পারে না, ব্রহ্মা অনেক শ্রেষ্ঠ জীব, দেবতারাও জীব কিন্তু তারা শ্রেষ্ঠ। তো সেই ব্রহ্মা সহ সব দেবতারা তারা কোথায় গেলেন, ভগবান এই ব্রহ্মাণ্ডে ক্ষীর সমুদ্রে বসবাস করেন আমাদেরকে পালন করার জন্য। হ্যাঁ ক্ষীরোদকশায় বিষ্ণু পরমাত্মা রূপে হৃদয়ে থেকে রয়েছেন, আত্মা পরমাত্মা, আত্মা আমি, পরমাত্মা ভগবান, তিনি উপদেষ্টা এবং সাক্ষী। তো সেই পরমাত্মা বিষ্ণু ক্ষীর সমুদ্রে রয়েছেন, সেখানে দেবতারা চলে গেলেন। তখন ব্রহ্মা বলেন ত্রাহিমাম ত্রাহিমাম, তখন পৃথিবী মাতাও গিয়েছেন গাভী রূপ ধারণ করে, তখন সেখানে ভগবান বিষ্ণু এসেছেন। আর ঠিক আছে তোমাদের কথা আমি বুঝতে পারছি, এসব অসৎ রাজারা, এই পৃথিবী তো আমার সম্পত্তি, এখানে মাটি জল আকাশ আগুন বায়ু সব ভগবানের সম্পত্তি। ভগবদ্গীতায় সপ্তম অধ্যায়ে দেখবেন, পড়বেন, সেখানে লেখা আছে ভূমিরাপু অন্নল বায়ু খং মন বুদ্ধিরে বচ অহংকার ইত্যঙ্গ মে ভিন্না প্রকৃতির অষ্টধা। এই প্রকৃতি মানে শক্তি, এসব আমার নিকৃষ্ট, এগুলি আবার উৎকৃষ্ট হচ্ছে আত্মা সজীব, এসব ভগবান গীতাতে আলোচনা করেছেন। যখন এগুলো আমরা বুঝব, বুদ্ধিমান হবে, এগুলি ভক্তদের সঙ্গে, প্রকৃত ভক্ত সেই গীতা ভাগবতের শিক্ষা আচরণ করবে এবং সেটা বলবে, যেটা প্রভুপা সারা বিশ্ববাসীকে শিখিয়েছেন। তো এভাবে তখন ব্রহ্মাকে ভগবান জানালেন, দেবতারা কিছু শুনতে পারে না, শুধু ব্রহ্মা শুনতে পারলেন। হ্যাঁ তখন ব্রহ্মা এসে সব দেবতাদেরকে বললেন যে ভগবান চাইছেন তিনি আবির্ভূত হবেন, দ্বাপর যুগে তিনি শেষে আবির্ভূত হবেন। আর দ্বাপর যুগে ভগবান আবির্ভূত হলেন, সেই সময় ওই যে গুণবতী বিষ্ণু বৈকুণ্ঠ লোকে ছিলেন, উনি কি করলেন না, সত্রাজিৎ রাজা, ওই যে দেবশর্মা, উনি সত্রাজিৎ রাজা নামে আসলেন। ভগবান বলে দিলেন যে আমি সবাইকে পাঠাচ্ছি এবং আমি নিজেও যাব, দেবতাদেরকে তিনি আদেশও করলেন তোমরা যাও, আর ভগবান তার নিজের লোকদেরকে সব পাঠিয়ে দিলেন। তখন সত্রাজিৎ রাজার কন্যা রূপে গুণবতী, আর তার সঙ্গে বিবাহ হলো কৃষ্ণের, আর ওই যে ছিল স্বামী দেব কি নাম চন্দ্র, সে অক্রূর রূপে জন্মগ্রহণ করলেন। তো এভাবে কৃষ্ণ এই লীলা বললেন যে তুমি কঠোরভাবে দামোদর কার্তিক ব্রত পালন করা হেতু আর একাদশী ব্রত হেতু তুমি আমাকে স্বামী রূপে পেতে পেরেছ, নিতায় গৌর প্রেমানন্দে। তাহলে কৃষ্ণকে যদি কেউ পেতে চায় তাহলে একাদশী ব্রত নিষ্ঠার সহিত করতে হবে আর এই কার্তিক ব্রত করতে হবে। এই দামোদর মাসে কিছু নেই, দামোদর মাসে একটু ভোরে উঠবেন আর মাছ মাংস খাবেন না, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবেন, আরতি করবেন, এবং দামোদর অষ্টকম যেটা গাওয়া হলো নমামি ঈশ্বরম সচিদানন্দ রূপম, শাস্ত্রে বলা আছে নমামি কাকে নমস্কার করা উচিত, ঈশ্বরকে, সচিদানন্দ রূপ যান, সে সৎ মানে নিত্য, চিদ মানে জ্ঞানময় আর আনন্দময়, সেই ব্যক্তিকে যিনি সর্বশক্তিমান তাকে আমি প্রণাম জানাই। এরকম নয় আমাদের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি শক্তিমান না, রাষ্ট্রনায়করা যারা রয়েছে আমাদের রাষ্ট্রসংঘ তার নেতারা শক্তিশালী না, তারা হয়তো একটা ভাবছে আমরা বোমা মেরে মেরে এরকম সব শেষ করে দিব, শেষ করে দিবে, সৃষ্টি করতে পারবে না। কিন্তু ভগবান একটা পোকা পাঠিয়ে, একটা জার্ম পাঠিয়ে, করুণা নামক জার্ম সারা বিশ্বকে থরহর করে দিল না, তাহলে ভগবানকে নিজেকে কিছু করতে হয় না, একটা মশা পাঠিয়ে ডেঙ্গু পাঠিয়ে দিই আপনাকে শেষ করে দিবে, ভূমিকম্প পাঠিয়ে আপনার সারা মাটির নিচে সব দশতলা বিল্ডিং সব নিচে দিয়ে দিবে, সুন্দরী স্ত্রী আসক্ত হচ্ছেন, সুন্দরী স্ত্রী মাটির নিচে চলে যাবে, আপনি হয়তো হা হুতাশ করবেন। তো সেজন্য অহংকার করতে নেই, এই জগতের সব কিছুর ভুক্তা মালিক কৃষ্ণ,
তাই আমরা সেবক চাকর চাকরের কাজ তার জিনিস মালিকের সেবাতে যুক্ত করে দেওয়া তাই আমার বাড়িতে যা আছে আমি চাকর ভগবান দিয়েছেন এই মাটি জল আকাশ দিয়ে আগুন বায়ু যা কিছু এই বাড়ি ঘর সব কৃষ্ণের তাই তার সেবাতে এই জন্য বাড়িতে রাধা কৃষ্ণ বিগ্রহ না রাখতে পারলেও এই কৃষ্ণ রায়ের ছবি নেবেন যেটা সেবিত বিগ্রহ মায়াপুর রাধা মাধব ছবি নেবেন গৌর নিতাইয়ের ছবি নেবেন দিয়ে পূজা করবেন আমাদের বৈষ্ণব শরণ প্রভু শিখিয়ে দিবে আর এখানে আমাদের শান্তিপুরে অনেক নামহট ভক্ত রয়েছে যারা এখন এখানে দায়িত্ব নিয়ে সব করছেন আমাদের তমহর প্রভু কৃপা সিন্ধু কৃষ্ণ কৃপা সিন্ধু প্রভু আমাদের কি নাম জানো প্রভুর অজিত মাধব প্রভু রসামৃত প্রভু কত জায়গা থেকে সব এসছে আমাদের মহাকৃষ্ণ প্রভু এখানে দায়িত্ব নিয়েছেন মহাকৃষ্ণ প্রভু আমাদের তমহর প্রভু এখানকার ম্যানেজার এখন এই মন্দিরের আর মহাকৃষ্ণ প্রভু উনি অ্যাকাউন্ট দেখছেন কীভাবে এটা করতে হবে লোকাল সব গৃহস্থ ভক্তরা এখানে এসে অনেক মাতাজি পিতাজিরা সব রান্না করছে কৃষ্ণের জন্য এই যে আপনারা আসবেন এই যে সেবা করছে না ভক্ত সেবা করবো দামোদর মাসে আবার আমরা দেখছি অজিত মাধব প্রভু উনি নামহট প্রচার করছেন ওনার এলাকা থেকে কিছু ভক্ত তারা আজকের এই দামোদর মাসে সেবা করলে ভগবানের এবং ভক্তের তাহলে কৃপা পাওয়া যাবে এই জন্য তারা কি করছে না অনেক ভক্ত কারা দিয়েছে দান আজকে আমি একটু বলি সবাই তাদের উদ্দেশ্যে আপনারা হরিনাম করে কৃপা করবেন দামোদর কাছে প্রার্থনা করবেন ওনারা যে কিভাবে সেবা করছেন তো এখানে আমাদের অজিত মাধব প্রভু ইস্কন নামট যে রয়েছে ইস্কন অনুমোদিত নামট নৃসিংহপুর নৃসিংহপুর গিয়েছিলাম আমি প্রথম তো নৃসিংহপুরে অনেক বাড়ি একদিনে প্রায় 10টা বাড়ি ভিজিট করলাম রাত পর্যন্ত ঘুরাচ্ছে তো ঘুরাচ্ছে আরও বাড়ি থেকে গেল তবু আবার আমি বললাম আর একদিন আমি আসবো এখানে তো ওখানে সব ভক্তদের সঙ্গে বসলাম তো ওখানে আমরা দেখছি সত্যবান শ্রীহরিদাস এসছেন সত্যবান শ্রীহরি প্রভু রঞ্জিত মণ্ডল প্রভু এসছেন রঞ্জিত মণ্ডল প্রভু তারপরে রতন রায় কালকাটা থেকে একজন আর একজন উড়িষ্যা থেকে মুক্তা রায় মাতাজি এনারা আজকে এখানে সেবা কৃষ্ণ রায়ের সেবা করেছেন প্রসাদের আয়োজন করেছেন ভোগ আয়োজন করেছেন ভক্তরা রান্না করেছে ভোগ প্রস্তুতি আর আমাদের পূজারি মহাশয় ভোগ নিবেদন করে মহাপ্রসাদ করে দিয়েছেন কেন আমরা ভুক্তা নই যখনই ভোগ হয় সেটা ভগবান ভুক্তা তাই তাকে আগে নিবেদন করতে হবে শাক সবজি ফল মূল যা কিছুর মালিক কৃষ্ণ তাই গীতায় তিনি বলছেন ভুক্তারম জগতপসাম সর্বলোকমহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞানতমাম শান্তি মিচ্ছতি যদি শান্তি চাও তাহলে আমি একমাত্র ভুক্তা এই জগতে তুমি ন প্রধানমন্ত্রী তুমি ন রাষ্ট্রপতি মুখ্যমন্ত্রী তুমি ন ভুক্তা মালিক ন আমি মালিক অহম সর্বস্ব প্রভাব আমার থেকে সব কিছু এসছে তোমার থেকে কিছু আসেনি তোমার কাপড়টা যে পরেছো সেটাও তুমি আনতে পারো না তোমার যে মাথার চুলটাও তুমি গজাতে পারো না মাথার চুলটা কেটে দিলে আবার গজিয়ে দিবে তোমার বৈজ্ঞানিকরা গজাতে পারবে প্লাস্টিক চুল করবে গজাবে কেটে দিলে কিন্তু ভগবানের সৃষ্টি এরকমই নখ কেটে দিন লাগবে না আপনার নখটা কাটুন লাগবে না চুলটা কাটুন লাগবে না আমরা তো মাসে দুইবার মাথা চুল কেটে দিই আমাদের লাগে না আবার গজিয়ে যায় আবার কেটে দিই তো মানে ভগবানের তৈরিটা কীরকম কিন্তু আপনি কি হবে আপনি কিছু সৃষ্টি করতে পারবেন না তো সেজন্য উনি স্রষ্টা উনি ভোক্তা উনি হিতাকাঙ্ক্ষী বন্ধু এখানে কেউ আপনারা আমরা বন্ধু নয় কিন্তু ভক্তরা বন্ধু ভক্ত এবং ভগবানই কেবল বন্ধু এই জন্য আমাদের ভক্তরা দৌড়াচ্ছে এই আসো আবার তারা দৌড়ে আসছে না না এই যে পর উপকার শ্রেষ্ঠ এই যে প্রসাদ বিতরণ এমনি কেউ ভাত ডাল বিতরণ করছে ওটা প্রকৃত বন্ধু না ওই লোকে আরো কষ্ট দিচ্ছে যেমন ফোড়া ঘায়ে হাওয়া হয়ে গেল ফোড়া ঘায়ে হাওয়া দিলেন আরাম হলো আবার হাওয়া বন্ধ দুঃখ আপনি খাওয়াতে পারেন বহু লোককে ভাত ডাল খিচড়ি কিন্তু সেখানে কী হবে ফোড়া ঘায়ে হাওয়া দেওয়ার মতো একটু উপশম হয়ে গেল পেটটা ভরে গেল কিন্তু আবার আপনার দুঃখ হবে কেন খেতে পায় না কেন রোগ হয়েছে ওষুধ দিচ্ছেন কেন রোগ হয়েছে তার নির্মূল করতে পারে না তার নির্মূল করবে প্রসাদ আর হরিনাম যখন আপনি প্রসাদ সেবা করবেন হৃদয়ের আয়না পরিষ্কার হয়ে দেখবেন আমি তো এই হিন্দু নয় মুসলিম নয় মহিলা নয় পুরুষ নয় ধনী নয় গরিব নয় আমি ভগবানের নিত্য দাস ভুলে গেছি
এহেতু কৃষ্ণ ভুলি সেই যে অনাদি বহির্মুখ অতে মায়া তারে দেয় সংসার আদি দুঃখ। সংসার কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দুষানু দর্শন, তার কারণ মানুষ এটা জানে না। মানুষ ভাবছে আমি অন্ন ছত্র সংস্থা খুলে ঔষধ ভাত ডাল দান এগুলি না, প্রসাদ দান করুন রান্না করে। যেমন আজকে এইসব ভক্ত এনারা এসে চাল ডাল তরি তরকারি পনির এইসব মতো নিয়ে এসে ভগবানের জন্য রান্না করে আছেন, ভক্তরা রান্না করছে, ভোগ লাগছে। আর এই যখন এটা ভগবান গ্রহণ করলেন, এটা আর ভাত ডাল থাকলো না, এটা প্রসাদ হয়ে গেল। প্রসাদ মানে করুণা কৃপা। তাহলে এই দামোদর মাসে এরকম বৈষ্ণব সেবা ভক্ত সেবা এটা হচ্ছে সুকৃতি, এটা পুণ্য ভগবতধামে নিয়ে যাবে। ভাত ডাল যিনি দান করছেন ওনার স্বর্গলোকে যাবে, স্বর্গলোকে অনিত্য, আবার এখানে আসতে হবে। কিন্তু সেজন্য প্রভুপাদ চেয়েছেন সারা বিশ্বে জগতের মানুষ এই জন্য ইস্কন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, উদ্দেশ্য কি না সবাই কৃষ্ণ ভাবনায় ভাবিত হও। তো এই জন্য কৃষ্ণের সাথে সব যুক্ত করুন, পরিবার বাড়ি ঘর টাকা পয়সা উনি মালিক, তাহলে আপনাকে কিছু ত্যাগ করতে হলো না, কি ত্যাগ করতে হবে? আপনি কিছু বাড়ি ঘর ত্যাগ করতে হবে না। তাই এই যে সব গৃহস্থ ভক্তরা তারা বাড়িতেই থাকে, তারা কি এখানে চলে এসছে নাকি আমাদের মতো সন্ন্যাসী ব্রহ্মচারীর মতো? কিন্তু আবার রুটিন করে নিয়েছে, আমি আরতি আজকে করব, আমাদের আজকে প্রভু আরতি করেন, কি নাম বিশ্বমঙ্গল প্রভু আজকে আরতি করলেন, দেখলেন? আর আমাদের ভক্তরা রান্না করছে, কেউ এসে অ্যাকাউন্ট দেখছে, কেউ এসে এখানে ঝাড়ু দিচ্ছে, আজকে আমি দেখছিলাম এখানে ঝাড়ু দিচ্ছে। আমাদের কিছু ব্রহ্মচারীরা মালা গাঁথছে, আবার আমরা আশা করি আপনারাও মালা গাঁথবেন, আপনারাও এইরকম এসে ঝাড়ু দিবেন কৃষ্ণরায়ের সামনে, বাড়িতে করবেন, বাড়িটাও মন্দির, আর সঙ্গে সঙ্গে এটা সমষ্টিগতভাবে এই সুযোগটা নেবেন বিগ্রহতে। তাহলে কি হবে? তাহলে এখানে আরও বেশি লোক দেখবে যে এটা সৌন্দর্য বেড়ে গেছে, আরও সুন্দর লাগছে। কৃষ্ণরায়কে আগে কেমন লাগছিল, এখন কেমন লাগছে? কেন? সেবার দ্বারা কৃষ্ণরায় খুশি হয়ে যাচ্ছেন, আপনাদেরকে আরও দর্শন দিয়ে খুশি করাচ্ছেন। কেন? এই যে দর্শনে আপনি আনন্দ পাচ্ছেন, কেন আনন্দ পাচ্ছেন? তাকে দর্শন করে তো এই আনন্দ যখন হবে, তার মানে ভগবানের সেবা আপনি করছেন। এই যে প্রণাম করেছেন এসে, এই যে দেখতে এসেছেন চোখে, তাই জন্য কৃষ্ণ খুশি হয়েছেন। নাহলে বাড়িতে বসে থাকতেন, সিনেমা দেখতেন, আজেবাজে জিনিস খেতেন, তাহলে কি হতো? কৃষ্ণরায়ের সঙ্গে ভগবানের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতো না, হয়তো আত্মীয় স্বজনের সাথে, নায়ক নায়িকাদের সঙ্গে, রাজনৈতিক নেতাদের সঙ্গে, যারা চরিত্র ঠিক নেই, আর আপনি চরিত্রহীন হয়ে আবার জন্ম মৃত্যু চক্রে ঘুরতেন। পশু পাখি কীট পতঙ্গ রাজা প্রজা সুখী দুঃখী ধনী গরিব সুন্দরী অসুন্দরী হয়ে ঘুরতেন। তো সেজন্য এই মনুষ্য জীবনের সুযোগ ভগবত আরাধনা করুন। তো এই সুযোগ আমরা দিচ্ছি, আমি এই মাহাত্ম্য একটু বললাম, আবার সুযোগ হলে কখনো শেষের দিকে আসবো, আবার আমাদের এখানে পাঠ করে শুনবেন দশম স্কন্ধ ভাগবত। আপনারা ভাগবত রাখবেন, ওখানে সম্পূর্ণ ভাগবত নিলে সেখানে দশম স্কন্ধের নবম অধ্যায় থেকে এই দামোদর লীলা রয়েছে, অষ্টম অধ্যায়ে মাখন চুরি লীলা, ভগবান যে কেন মা যশোদাকে দধি মন্থন করলেন, কেন বাঁধলেন, তার যেহেতু কৃষ্ণ দুষ্ট ছিল ছোটবেলায়, এটা কৃষ্ণ আসলে দুষ্ট মানে কি, কৃষ্ণ তার ভক্তকে আনন্দ দিতে চায়, ভক্ত বিনোদনার্থে, যে ভগবানকে ভগবান ভক্তকে আনন্দ দেওয়ার জন্য তিনি কখনো চুরি করেন? ভগবানের কি অভাব আছে নাকি? তিনি গিয়ে খাচ্ছেন, চুরি করে, আর যখন কারু বাড়িতে গিয়ে পাচ্ছে না, বলছে বাছুরটা খুলে দিচ্ছে, মাখন যে তুলে রাখা আছে ভাঁড় ভেঙে দিচ্ছে, আর যখন পাচ্ছে না কিছু, বলছে তোদের ঘরটা আগুন লাগিয়ে দিব, এরকম কৃষ্ণ বলছে তোদের ঘরটা আগুন লাগিয়ে দিব, কেন আমার জন্য কিছু নেই? কিন্তু মা যশোদার বাড়িতে কিছু অভাব ছিল? যখন মা যশোদাকে নালিশ করছে, তখন বলছে দেখো আমার বাড়িতে তো কোনো মাখনটা কোনো অভাব নেই, তোমরা চাইছ, আর যেদিন আমি কৃষ্ণকে রাখছি ঘরে, কৃষ্ণ যেদিন আসছে না, তোমরা আমাকে বলছো কেন আজকে কৃষ্ণ এলো না, একদিকে নালিশ করছো আর একদিকে কৃষ্ণ না গেলে তোমরা দুঃখ পাচ্ছ। তোমরা কৃষ্ণ যখন কেউ ভক্ত চাইবে তখন এরকম হবে, তো সেজন্য আমাদের ভক্তরা চাইছে মালা দিব, তো কৃষ্ণ ফুল চেয়ে নিচ্ছে, মালা পরাবো, আজকে আমি এখানে পনির সবজি কৃষ্ণকে খাওয়াবো, আর আমাদের ভক্তরা বলছে আমি এই পনির সবজিটা ব্যবস্থা করব। ভক্তরা ভগবান ভক্ত মনের মধ্যে ঝুঁকিয়ে তাকে উদয় করিয়ে দেন, আমি একটু সেবা করতে চাই, দামোদর মাসে সেবা খুঁজছে, আর যখন মনে উদয় হয়ে গেল আজকে উৎসব আছে, ভক্ত সেবা হবে, প্রভু আমি কি করতে পারি না,
আমি কি কিছু ভক্ত সেবা করতে হবে না, জিজ্ঞাস করছে যাচ্ছে যাচ্ছে, হ্যাঁ আসুন আজকে অনেক ভক্ত আসবে। ঠিক সেরকম আপনারা নিজেরা ইচ্ছা করবেন, কৃষ্ণ জোগাড় করে দেবে। হ্যাঁ একটা আলু তো নিয়ে এসে আপনি দিয়ে দিতে পারবেন, একটা ফুল নিয়ে এসে দিতে পারবেন, নিজে এসে এখানে সবজি আমান্য করতে পারবেন যদি ইচ্ছা করেন। এখানে ধরো অনেকগুলো মাতাজি পিতাজি দেখি আসে, হরিকথা শুনতে দেখি আসে, ভাগবত শুনতে আসে, অনেক বয়স্ক লোক দেখে কিছু তার আসে, কেন ওদের ইন্টারেস্ট পেয়ে গেছে, সেরকম ইচ্ছা করছে, আগে শুনেছে এখন ইচ্ছা করছে, তাই ভগবান তাকে টেনে নিয়ে চলে আসছে। তা আপনারা শুনলেন, এখন ইচ্ছা করবেন কৃষ্ণ আপনাকে টেনে নিয়ে আসবে, আর এসে এখানে লেগে পড়বেন, তখন আপনার আনন্দ হবে। সেবাই হচ্ছে আনন্দ, কৃষ্ণ সেবা, হ্যাঁ নিজের নয়, নিজের যে ইন্দ্রিয় সুখ ওটা কাম নরকে নিয়ে যাবে, চক্রে ঘুরাবে, আর কৃষ্ণের সুখ সেটা প্রেম, অন্য কোনো স্বামী স্ত্রী ভালোবাসা ওটা প্রেম নয়, ওটা কাম। কিন্তু ভগবানের সাথে জীবের সম্বন্ধ অনাবিল, সেটার সাথে সেবা করার মাধ্যমে তখন আপনি সুখী হবেন, নাহলে কোনো সুখী হবেন না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন আগামী পূর্ণিমা পর্যন্ত বিভিন্ন বাড়িতে বাড়িতে দীপদান করার জন্য।